এই হলো পেলারাম সোরেনের কড়া, জ্বর হয়ে গেল বর্জু মাহাতোর সাথে। হ্যাঁ বন্ধু, ঠিকই শুনছেন, আসারাম ডি বর্জু মাহাতোর সাথে এই মাত্র পাওয়া খবর অনুযায়ী শোনা যাচ্ছে জ্বর হয়ে গেল বর্জু মাহাতোর সাথে এই পেলারাম সোরেনের কড়া। দেখতে পাচ্ছেন পেলারাম সোরেনের কড়া লড়াইয়ের জন্য ছটফট করছে, কিন্তু সেদিন লড়াই হয়নি ওদের, এটা ঘরের মাঠের ছবি। এই কাড়াটি আসছে আসারাম ডি বর্জু মাহাতোর সাথে লড়ার জন্য, লড়াই কিন্তু দুর্দান্ত হবে। এই কাড়াটি লড়েছিল ওই মিসিদ্দিতে, সেখানে জয়ী হয়েছেন, গ্রামের মাঠেও একবার জয়ী হয়েছেন। তার এই বছর তো প্রায় নীলগোলের মতো লড়াই হয়নি, আশুতোষ মাহাতো এসেছিল ওটা নিয়ম রক্ষার জন্যই, কিন্তু সেরকম কিছু হয়নি। এবার সেই কড়াটি যাবে আসারাম ডি, দেখা যাক কি হয়। সবাই আসবেন, বর্জু মাহাতো তো ইউটিউবে বারবার বলছিল কেউ জোর দিচ্ছে না, কেউ জোর দিচ্ছে না, কেউ জোর দিচ্ছে না। সেই কড়াটিতে কিন্তু জোর হয়ে গেল, মারাত্মক দুর্দান্ত কাড়া, যে কাড়াটিকে মাটিতে ফেলে দেওয়ার পরও হার স্বীকার করেনি। সেই কাড়াটি যাচ্ছে ওদের ঘরের মাঠ আসারাম ডি, সবাই আসবেন, লড়াই কিন্তু দুর্দান্ত হবে। বুঝতে পেরেছেন কাড়াটি কত ভয়ঙ্কর? মাটিতে পড়ে গিয়েছিল, উঠে আবার সেই জেদ নিয়ে ওই কাড়াটিকে হারিয়েছে, কুদাগাড়ার সেই কাড়াটি আসছে।